ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস নাইনের 8 নম্বর অধ্যায় উৎপাদকের বিশ্লেষণ চ্যাপ্টারের 122 নম্বর পেজের কোষে দেখি 5.8.5-এর এক দাগের বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটা কী আছে দেখে নিচ্ছি। একের এক নম্বর হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার -5a - 5b + 6, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে প্রশ্নটা আমরা লিখে নিয়েছি এ প্লাস বি তার হোল স্কোয়ার -5a - 5b - 6 সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার, এইখান থেকে -5 মানে -5a - 5b, তাহলে এখান থেকে -5 কমন নেওয়া যাচ্ছে, -5 কমন নিলে a + b + 6, তাহলে এখানেও a + b তার হোল স্কোয়ার আর a + b আছে, তাহলে ধরি a + b সমান, এখানে আমরা x ধরে নিচ্ছি, তাহলে প্রদত্ত রাশিটা হয়ে যাবে x² - 5x + 6। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ মানে মিডিল টার্ম ফ্যাক্টর করে নিলেই হয়ে যাবে। x² এখানে 6 আছে, গুণ দুটো সংখ্যা খুঁজতে হবে যাতে গুণ করে 6, আর এখানে প্লাস আছে মানে ওই দুটো সংখ্যা যোগ করে 5 মিলাতে হবে, 2 আর 3, -5কে লিখে যায় 2 + 3 × x + 6 সমান x² - 2x - 3x + 6 সমান, দুটো থেকে x কমন নেওয়া যাচ্ছে, x কমন নিলে x - 2, এখান থেকে -3 কমন নিলে x - 2, এখানে x - 2 কমন নেওয়া যাচ্ছে, x - 2 কমন নিলে থাকছে x - 3। এবার আমরা x এর মান a + b বসিয়ে নিচ্ছি, x এর মান আছে a + b - 2, a + b - 3, x সমান a + b বসিয়ে পাই। তাহলে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ সমান a + b - 2 × a + b - 3। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে x + 1 × x + 2 × 3x - 1 × 3x - 4 + 12। এই প্রশ্নটা থাকতে গেলে একটু এটাকে আমরা সাজিয়ে নিয়ে তারপরে করতে হবে। তাহলে আমাদের এখানে 3টা 4টা সংখ্যার গুণের আকারে আছে, তাহলে 4টা সংখ্যাকে এমনভাবে গুণ করব মানে দুটো দুটো করে গুণ করব যাতে প্রায় একই রকম আসে কিছুটা। তাহলে আমরা x + 1 × 3x - 1, মানে এটা প্রথমে নিয়ে চলে আসছি, এটা পরে নিয়ে চলে আসছি, x + 2 × 3x - 4 + 12, এটার সাথে এটা গুণ করব, এবার এটার সাথে এটা গুণ করব, গুণ করলে এটাকে x দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 3x² - x, এক দিয়ে গুণ করলে +3x, এক দিয়ে গুণ করলে -1, একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এবার এটাকে এটা দিয়ে গুণ, x দিয়ে গুণ করলে 3x² - 4x, 2 দিয়ে গুণ করলে +6x -8 + 12 সমান 3x² - x + 3x + 2x - 1, 3x² - 4x + 6x + 2x - 8 + 12। তাহলে এটা আমরা গুণ করে দেখছি, এখানে এখানে আছে 3x² + 2x, এখানেও 3x² + 2x, তার মানে এইটা সমান এ এবং এইটা সমান, এইটা দুটো একই জিনিস আছে, তাহলে এটা সমান আমরা এ ধরে নিচ্ছি। তাহলে ধরি 3x² + 2x সমান এ, তার মানে এটার মানে এখানে আমরা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলে হয়ে যাবে a - 1 × a - 8 + 12। এবার এই দুটো আমরা গুণ করে নেব, গুণ করে নিলে হয়ে যাবে এ দিয়ে এই দুটোকে গুণ,
a দিয়ে গুণ করলে a স্কয়ার মাইনাস 8 a মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস a মাইনাস 1 গুণ প্লাস 8 প্লাস 12 সমান a স্কয়ার মাইনাস 9 a মাইনাস 8 a মাইনাস n মাইনাস 9 a এটা হয়ে যাচ্ছে 20 এবার এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব মিডল টার্ম ফ্যাক্টর করলে হয়ে যাবে a স্কয়ার মাইনাস 4 a প্লাস 5 a প্লাস 20 মাইনাস 5 এ যোগ করে মিলাতে হবে মাইনাস 4 এ আর মাইনাস 5 এ যোগ করে হয়ে যাচ্ছে মাইনাস 9 এ আর 4 আর 5 গুণ করে হয়ে যাচ্ছে 20 তাহলে এই দুটো থেকে আমরা a কমন নিচ্ছি a কমন নিলে a মাইনাস 4 এখান থেকে মাইনাস 5 কমন নেওয়া যাচ্ছে মাইনাস 5 কমন নিলে a মাইনাস 4 a মাইনাস 4 দূর কমন নেওয়া যাচ্ছে দুটো থেকে থাকছে a মাইনাস 5 এবার আমরা a এর মান বসিয়ে দিচ্ছি a এর মান বসিয়ে দিলে হয়ে যাবে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4 a এর মান হয়ে যাচ্ছে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4 মান বসিয়ে দেওয়ার a এর মান বসিয়ে দেওয়ার পর আমাদের হয়ে যাচ্ছে এটা চলে আসছে এবার এখানে দেখব আমরা এখানে কোনটা উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে কিনা দেখব এটার এটা গুণ করে হয়ে যাচ্ছে 12 এটা একটু আমাদের ভুল হয়ে গেল মান বসাতে a এর মান 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4 a এর মান এখানে মাইনাস 5 আছে তাহলে এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না কিন্তু এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে 3 আর 5 গুণ করে 15 হয়ে যাচ্ছে আবার 5 আর 3 গুণ করে 15 আর 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়ে যাচ্ছে তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি বাকিটা যা আছে ঠিকই থাকবে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4 এটা হয়ে যাবে 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 5 সমান 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4 এখান থেকে x কমন নিলে 3x প্লাস 5 এখান থেকে মাইনাস 1 কমন নিলে হয়ে যাবে 3x প্লাস 5 তাহলে এটা হয়ে যাচ্ছে যা আছে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4 এখান থেকে 3x প্লাস 5 কমন 3x প্লাস 5 কমন নিলে থাকছে x মাইনাস 1 তাহলে দুই নম্বর প্রশ্নটা আমার হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা এইখানে আমাদের লিখতে হবে a এর মান বসিয়ে পাই a এর মান বসিয়ে পাই এরপরে আমরা পরের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব তিন নম্বর প্রশ্নটা আছে x গুণিত x স্কয়ার মাইনাস 1 গুণিত x প্লাস 2 মাইনাস 8 তাহলে এটাকে আমরা ভেঙে নিচ্ছি প্রথমে x গুণিত x প্লাস 1 গুণিত x মাইনাস 1 a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে a প্লাস b গুণিত a মাইনাস b x প্লাস 2 মাইনাস 8 সমান এবার আমরা এটার সাথে এটা গুণ আর এটা এই দুটো গুণ করে নিচ্ছি তাহলে এটার সাথে এটা গুণ করলে x স্কয়ার প্লাস x আর এটা দিয়ে গুণ করলে হয়ে যাবে x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস x মাইনাস 2 মাইনাস 8 সমান x স্কয়ার প্লাস x গুণিত x স্কয়ার প্লাস 2x মাইনাস x প্লাস x মাইনাস 2 সমান মাইনাস 8 এখানে x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x তার মানে এটা সমান a ধরে নিচ্ছি ধরি x স্কয়ার প্লাস x সমান a তাহলে a গুণিত a মাইনাস 2 মাইনাস 8 এবার এই দুটো গুণ করে নিচ্ছি গুণ করে নিলে হয়ে যাবে a স্কয়ার মাইনাস 2a মাইনাস 8 এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর
তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করলে a স্কয়ার মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8 সমান a কমন নিলে a মাইনাস 4 প্লাস 2 কমন নিলে a মাইনাস 4 তাহলে a মাইনাস 4 গুণিত a প্লাস 2 এবার আমরা a এর মান বসিয়ে দেব a এর মান বসিয়ে দিলে a এর মান হচ্ছে x স্কয়ার প্লাস x x স্কয়ার প্লাস x মাইনাস 4 x স্কয়ার প্লাস x প্লাস 2 তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ পরেরটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে সেভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস পনেরো এর পাওয়ার চার মাইনাস বি এর পাওয়ার চার প্লাস আট গুণিত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এটাকে আমরা একটু ভেঙে নিচ্ছি সেভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস পনেরো এটাকে এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার করা যায় তার মানে এ প্লাস বি এ মাইনাস বি ভেঙে দিলে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণিত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এইট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার তাই এর পাওয়ার চার মাইনাস বি এর পাওয়ার চার এটাকে ভাঙলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটা এটা গুণ করলে এটাই আসবে এবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এক্স আর এ স্কোয়ার মাইনাস বি সমান ওয়াই ধরে নিচ্ছি তাহলে ধরি এক্স সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটার মান বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে সেভেন এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স ওয়াই প্লাস এইট ওয়াই স্কোয়ার এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হয়ে যাবে পনেরো সাত আর আট যোগ করে হয়ে যাচ্ছে পনেরো সেভেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ওয়াই মাইনাস এইট এক্স ওয়াই মাইনাস মাইনাস সেভেন এক্স ওয়াই মাইনাস এইট এক্স ওয়াই হয়ে যাচ্ছে মাইনাস পনেরো এক্স ওয়াই প্লাস এইট ওয়াই স্কোয়ার সমান এখান থেকে সেভেন এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়াই এখান থেকে মাইনাস আট কমন যাচ্ছে মাইনাস আট কমন নিলে মাইনাস এইট ওয়াই কমন নেওয়া যাচ্ছে তাহলে মাইনাস এইট ওয়াই কমন নিলে এক্স মাইনাস ওয়াই থাকছে তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই মাইনাস ওয়াই কমন নেওয়া যাচ্ছে তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিলে থাকছে সেভেন এক্স মাইনাস এইট ওয়াই এবার আমরা এক্স আর ওয়াইয়ের মান বসিয়ে দেব এক্সের মান হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়াইয়ের মান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু মাইনাস আছে তাই ব্রেকেটের মধ্যে রাখলাম এবার সাত গুণিত এক্স এর স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এইট গুণিত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে এক্স কমা ওয়াই এর মান বসিয়ে পাই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাত দিয়ে গুণ করলে সেভেন এ স্কোয়ার প্লাস সেভেন বি স্কোয়ার মাইনাস আট দিয়ে গুণ করলে মাইনাস এইট এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে টু বি স্কোয়ার সেভেন এ স্কোয়ার মাইনাস এইট এ স্কোয়ার তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস এ স্কোয়ার সেভেন বি স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার এটা হয়ে যাবে পনেরো প্লাস পনেরো বি স্কোয়ার তাহলে এটা একটু সাজিয়ে নিলে হয়ে যাবে টু বি স্কোয়ার গুণিত পনেরো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অতএব নির্ণয় উৎপাদক বিশ্লেষণ সমান টু বি স্কোয়ার গুণিত পনেরো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পরের পাঁচ নম্বর প্রশ্নটা দেখছি কি আছে পরের পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এইট এক্স গুণিত এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস উনিশ এক্স স্কোয়ার
তো এখানে x আর এখানে আমাদের যদি x স্কয়ার মাইনাস 1 এইটার যদি এখানে যদি স্কয়ার যদি থাকতো তাহলে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারতাম তাহলে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এখানে b এর মান হয়ে যাচ্ছে 1 এর স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র হয়ে যাচ্ছে তো এখানে আমরা প্লাস প্লাস নিয়ে আসতে হবে প্লাস নিয়ে আসতে গেলে x স্কয়ার প্লাস 1 মানে a মাইনাস b তার হোল স্কয়ার আছে তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab আর বাকি যেটা আছে সেটা থাকবে এবার হচ্ছে এটা একটু সাজিয়ে নিয়ে গুণ করে নিচ্ছি x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ার প্লাস 8x গুণিত x স্কয়ার প্লাস 1 প্লাস 19x স্কয়ার এটার এটা যোগ করে যাচ্ছে যোগ করলে 15x স্কয়ার হয়ে যাবে x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 8x x স্কয়ার প্লাস 1 প্লাস 15x স্কয়ার এর x স্কয়ার প্লাস 1 সমান আমরা a ধরে নিচ্ছি ধরি a সমান x স্কয়ার প্লাস 1 তার মানে এটা হয়ে যাবে a স্কয়ার প্লাস 8x a প্লাস 15x স্কয়ার এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর উৎপাদক বিশ্লেষণ করলেই হয়ে যাবে 15 আছে 3 আর 5 গুণ করলে 15 আর 3 আর 5 যোগ করলে 8 হয়ে যায় তাহলে a স্কয়ার প্লাস 3x a প্লাস 5x a প্লাস 15x স্কয়ার তাহলে 8x কে লেখা যায় 3x a প্লাস 5x a দুটো থেকে a কমন নেওয়া যাচ্ছে a কমন নিলে a প্লাস 3x প্লাস 5x কমন নেওয়া যাচ্ছে 5x কমন নিলে a প্লাস 3x a প্লাস 3x কমন নেওয়া যাচ্ছে কমন নিলে a প্লাস 5x প্রশ্নে তো আমাদের a ছিল না a এর মান আমরা বসিয়ে দেব a এর মান আমরা ধরেছি x স্কয়ার প্লাস 1 তাহলে a এর মান বসিয়ে দিলে x স্কয়ার প্লাস 1 প্লাস 3x x স্কয়ার প্লাস 1 প্লাস 5x তাহলে এটা এই আর এগুলো উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না তাহলে এটাই উত্তর এটা একটু সাজিয়ে নিচ্ছি x স্কয়ার প্লাস 3x প্লাস 1 গুণিত x স্কয়ার প্লাস 5x প্লাস 1 নির্ণয় উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়েট ফর নেক্সট ভিডিও